সুপ্রভাত বন্ধুরা কেমন আছো এই রান্না শেষ হলো সকালে ব্যায়ামের ভেন্ডি ভাজা করলাম পর করার দেখি কি মেক করলো মেঘ করার পর বৃষ্টি নেমে গেল ব্যাস খেতে আর আসতে পারছে না তারপর তোমার দেখি কি বললো যাবো ফোন করলাম দাদাকে বলে কি করে আসব আমি আবার দৌড়ালাম দিতে দিয়ে আসতে আসতে আবার দেখি রোদ উঠে গেল ছাতা ভিজলো আবার রোদেও ছাতা শুকিয়েও গেল কি অবস্থা আর বলো না ম্যাগের এখন আবার দেখো কি রোদ উঠেছে রান্নাটা হয়ে গেছে আজ আবার তোমার দাদা রক্ত সুগার তো রক্ত পরীক্ষা করতে আসবে সকালে একবার ফার্স্ট ওয়ারে নিয়েছে আবার এই আসবে বারোটা নাগাদ খাবে আবার ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা আমার করতে হলো এখনো খাইনি যেন সাড়ে এগারোটা করে নিয়ে ভাবলাম খেয়ে নিয়ে তারপরে আজকে আবার ঠাকুরের ধোয়া আছে অনেক কাজ আছে ওই জন্য আগে করে নিলাম দাদা আসলে ভাত দিয়ে তারপরে আমি চান করতে যাব আজকে দেখো কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করলাম একটা আর মটর ডাল করেছি আর তোমার আজকে গোলা মাছটা নিয়ে এসে রেখে দিয়েছিল বললাম না আজকে একটু করি গোলা মাছটা একটু কুমড়ো দিয়ে ঝাল করেছি আর তোমার একটু কুমড়োটা ভাজলাম কুমড়োটা এত ভালো ছিল যেন এত ভালো কি বলবো তো একটু ভাজা করতে ইচ্ছা করলো তাই কটা ভাজা করলাম আজকে এই করেছি বন্ধুরা তারপর খেয়ে নিয়ে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে দাদা এসে গেলে খাবারটা দিয়ে দেবো তারপরে যাব চান করতে বিছনা টিসনা গোছানো হয়ে গেছে ওই মাঝে মাঝে রান্না বসিয়ে একটু একটু করে এসে বিছনাটা গোছাই একটু ঘরটা ঝাঁপ দিই একা হাতে তো আস্তে আস্তে করতে হয় তাই একটু বাকি এবার ঘর ঝাড় দেবো রান্নাঘরটা পুছে নিই তারপরে ঘর ঝাঁপ দেবো দেওয়ার পর তারপর দাদা আসলে ভাত দিয়ে চান করতে যাব ঠিক আছে রাখছি বন্ধুরা আবার কাল দেখা হবে আসি হ্যাঁ টাটা